গাইজ, আসসালামু আলাইকুম। মাইসেলফ হোসেন আলী অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো গাইজ, এই প্রথমবারের মতো আমি মোটর ব্লগ করতে যাচ্ছি, আমি খুবই এক্সাইটেড। সো গাইজ, তোমরা হয়তো জানো দীর্ঘ অনেক দিন কোনো ভিডিও আপলোড হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের লকডাউনের কারণে। এবারে লকডাউন কিন্তু কঠোর, লকডাউনের জন্য রুম থেকে বের হওয়া যাচ্ছে না, তারপরও আমি রিস্ক নিয়ে আজকে মোটর ব্লগ করতে যাচ্ছি। সো আজকে আমার সাথে আছে নতুন এক মুখ, তাকে হয়তো চিনো না, সে হচ্ছে আমার খুব কাছের ক্লোজ বন্ধু তানবীর ভাই। তানবীর ভাই, কি অবস্থা ভাই? এই যে এই সেই লোক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে সে অনেকদিন ধরে বলতেছে যে সে মোটরগুলোকে যাবে, মোটরগুলোকে যাবে, আসলে যাওয়া হচ্ছে না, কারণ এখানে লকডাউনটা অনেক কঠোর হয়ে গেছে। প্রথম এতটুকু কঠোর ছিল না, এখন অনেক কঠোর হয়ে গেছে। তো আসলে আপনাদের জন্যই সে রুম থেকে অনেক রিস্কি ভাবে নিতে যাচ্ছি আমরা। তো ওকে, সাথেই থাকুন। সো গাইজ, আমরা মোটর ব্লগে প্রথম যাচ্ছি। আজকে আমাদের মোটর ব্লগ তেমন লং ড্রাইভ হবে না, তারপরও আমরা চেষ্টা করব আমাদের এ জায়গা থেকে মিনিমাম 30-40 কিলো যাওয়ার জন্য। সো আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লাগবে। সো চলো লেসি।
হাই গাইস, শুধু আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেক রিস্ক নিয়ে শুধু আপনাদের জন্য দেখেন কোথায় এসেছে দেখেন শুন ভাই। হাই গাইস, অনেক রিস্ক, যে কোনো মুহূর্তে আমাদেরকে পুলিশ নিয়ে যেতে পারে, কারণ এই জায়গায় এলাও নাই। তারপরে আমরা শুধু আপনাদের কথা চিন্তা করে এখানে করাটা, এই যে দেখেন আমাদের ডুন।
এই গাইজ, অনেক কষ্টের ফলে আমাদের ইনশাল্লাহ মোটর ব্লগ কমপ্লিট হয়েছে। সো আই হোপ তোমাদের কাছে এই ব্লগকে অনেক ভালো লাগবে। সো গাইজ, এরকম ব্লগ যদি আরও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ব্লগটি কেমন হয়েছে। আর গাইজ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই নিচে দেখো সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটা অন করে রাখো যেন পরবর্তীতে ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সো লাভ ইউ গাইজ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এবং আমি যেতেছি আমাদের তানভীর ভাইয়ের কাছে। তানভীর ভাই, কি অবস্থা, কিছু বলেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আশা করি যে আপনারা দেখে অনেক খুশি হবেন, কারণ এরকম মনে হয় না যে দ্বিতীয় কিউ করছে। আর স্পেশালি আপনারা দেখবেন যে আমরা যে ঢুন সুদ যেটা নিচ্ছি এটা অনেক ভালো লাগবে আপনাদেরকে, অনেক ভালো লাগবে। আপনারা দেখে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকেন। ওকে, সো গাইজ, আল্লাহ হাফেজ, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।